আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই? আমাদের নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভাই একটা নতুন একটা ভিডিও নিয়ে এলাম ভাই। টিম আপ প্লেনে গালাগালি করব, চরম বিচার করলাম ভাই। গালাগালি করে না, জাস্ট ওই সবাই টিম আপ ভাই দেখেন আমার সামনে আছে, ওগুলোকে টিম আপ করতে চাইছিলাম ভাই। প্রথমে ভাবছি ভাই টিম আপ করবো না ভাই, জাস্ট করে মারুম তো ভাই। আমি বিএস রাখে দেখে ভাই কনফিউর ভাই, ভাবছিলাম জাস্ট কথা কই। আমি তো ভাই দেখলে বাঙালি বাঙালি কথা হবে না, জাস্ট গালাগালি করি না, জাস্ট ওর সাথে কথা বলতেছিলাম। তো ভাই বিএস রাখে আমি চিনি না, জাস্ট আন্ডা ফান্ডা ভাই আছে সাথে, উনি নাকি চিনি। কিন্তু পিছনে যেটা ওই ফোন আছে ওটা বাঙালি ভাই, ওটা আবার অন্য স্কোয়াডের ভাই। বিএস রাখে বোন, বিএস রাখে বোন, অন্য স্কোয়াডের ভাই বিএস রাখে। তো ভাই এখানে সাথে ভাই সোলো এলএমই ওইটি, ওটা তো আমি চিনি ভাই। ওটা তো আব্বা গেমিং নামে একটা চ্যানেল আছে ভাই, ওই চ্যানেলের সাথে খেলে ভাই। তো জাস্ট ওনার সাথে কথা ভাই। তো প্লেনে উঠার পর দেখা যাক কি হয়, প্লেন ওঠার পর ওনার নাম সবার উপরে, আমার টিমের আছে আন্ডা ফান্ডা, ওটার নাম থাকার কথা সবার উপরে, কিন্তু ও আরও বেশি আর কি আছে ওর কাছে, ওখানে ও উপরে আছে। তো জাস্ট ভাই ওনারা আমি বলছিলাম ভাই টিমের টাইমের দরকার নেই ভাই, জাস্ট মারো ভাই, টিম আপ করতে গেলে সমস্যা ভাই, রিস্কি হয়ে যায়। অনেক অন্য স্কোয়াডারগুলো শূন্য, অন্য স্কোয়াডারকে নামা যায় তো রিস্ক হয়ে যায় ভাই। জাস্ট এখানে তিন স্কোয়াড নামার টেনশন, আমি বলছি ভাই মাইলটা পাওয়ার নাম ভাই, ওখানে যা টিম আপ করে দূরে কেউ যাইবো না। জাস্ট তো ওরা বলছে না না মেনশনের নাম, তো জাস্ট আমি বলছি জাস্ট টিম আপ যেহেতু করতে চাচ্ছে তো করি ভাই। তারপর নামলাম ভাই, টিম আপ করার টেনশনে আসি। তারা কইতেছিলাম ভাই যে ওরা মাইরা দেবো ভাই, আমার থেকে এরকম টিম আপ অনেক রিক্স আছে ভাই। তো ভাই নামতেছি, কইলাম যে টিম আপ করুন। তো ভাই দেখেন ভাই তারপর কী হবে, অস্থির ভাই, সোলো ভাই, ওগুলো ভাই একটা ফালতু প্লেয়ার ভাই। জাস্ট টিম আপ করতে কইয়াও ভাই ইয়ে করে নাই ভাই, ওরা মাইরা দেওয়ার ট্রাই করছিল। জাস্ট ভাই দেখেন আমি কীভাবে লাস্ট পর্যন্ত সার্ভাইভ করলাম ভাই। দুটাই কিন্তু বাঙালি স্কোয়াড ভাই, তিনটাই আমরা ওরা তিন স্কোয়াড, এক স্কোয়াড ভাই অস্থির ভালো ছিল ভাই। এই যে এখন আমার সাথে নামছে ভাই অস্থির ভালো ভাই। তো যারা যারা ভাই নতুন ভাই চ্যানেলে ভাই প্লিজ সাবস্ক্রাইব করবেন ভাই, বাংলাদেশের মধ্যে ভাই সাপোর্ট দিবেন ভাই। ওই দেখেন ভাই মারা শুরু করছে, সোলো ডেঞ্জার ভাই, কেন মারলি ভাই, কেন টিম আপ কর ভাই, তোর কি প্রো নাকি ভাই? এই যে এই নিয়ে আসতে পারি, ও আমার সাথে প্লেন ভাই, ওই ফোন মাস্টার ছিল উনি ভাই, অনেক ভালো ভাই, ভালো লোক ভাই। তো পরে আমরা এখানে টিভি, আমার কাছে কোনো গান নাই, যখন দেখছি মারতেছে ভাই গান নাই কি করুম। তো তারপর জাস্ট দেখতেছি ভাই গান নাই, পান্ডা ভাইয়ের কাছে ইউজি ভাই আসছে, টিভি বিল দেন আলো এ ডাইরেক্ট মারতে গেছে মশিদ, আমাকে গান দেবে ডা গান দে পান্ডা ভাই, গান দাও গান দাও। তো গানটা লইলাম, ইউজিটা রিলোড করলাম, এখানে গেলাম পান্ডা ভাইয়ের আগে তুই, ওই দিকে গেলে টিমে টাইমে রিভাইভ দিব। তো ভাই দেখেন তারপর কী হয় ভাই, কী দরকার ভাই টিমে কথা কয়ে এসে, ষোলোই নেমি ভাই, ষোলোই নেমি নক ভাই। নক হওয়ার পর কইলাম যে ফান্ডা ভাইয়ের রিভাইভ দাও জলদি কুইকলি, এমন নাই ভাই, ওই যে যেটা আমার লাগে টিম আপ করছিল ভালো করছিলাম ভাই, ওর টিমে এসে বসে আমি ভাবছি এনেমি ভাই, আমি কই আমি স্পে দিয়ে দিছি ভাই পাক ভাই। তো পরে কই না না আমি কইছি কে ভাই, আমি চিনলাম না ভাই, আমি জাস্ট ওই কারণে আমি নকা দিলাম। তো তারপর ভাই এখানে আমার এখন হোল্ড করতেছি ভাই, কেন ভাই ওরা কেন মারতেছে ভাই এটা আমি বুঝতেছি না, জাস্ট টিম আপ করো ভাই। তো ভাই দেখেন ভাই লাস্ট টিম আপটা না কইটা ওরা জাস্ট যা করলো ভাই, দেখান না ভাই এমন আছে একুশটা ভাই, দেখেন কীভাবে লাস্ট কিন্তু সার্ভাইভ করি ভাই, ওগুলো মাইরা তখন আমরা এক্সিট মেরে দেয়, আমার টিমমেট দুইটা তো মাইরা দেয় ভাই, আমাকে কারো কাছে গান নাই ভাই, জাস্ট একজন অন্য এনিমির কাছে ইউএমপি, আমার টিমমেট দেখেন ভাই দা কন্তালে এক হায়ার হয়েছে ভাই, লল ভাই। তো ভাই প্লেনে গালাগালি করছে, পাবজি পাশ থেকে শিক্ষা লইয়া ওগুলো শিক্ষা দিলাম ভাই, গান মে তেল লাগা দিয়া হাম লোক লোক ও দেখো ভাই কি ভাই দা টা লইয়া খায়ার হয়েছে ভাই, অস্ত্র অস্ত্র ও ভাই। ভাই দেখেন খেলাটা মজা হয়েছে ভাই, জাস্ট জাস্ট ইয়ে করেন ভাই, দেখতে থাকেন লাস্টে কীভাবে সার্ভাইভ করি ভাই। ওরা সবগুলো ছিল ভাই কনকুইরার প্লেয়ার ও ভাই। এই যে আমাদের পান্ডা ভাইরা এখন দিব বইরা, দেখেন কিছুক্ষণ পরে পান্ডা ভাইরা আন্ডা ভাইরা দিব, আমার কাছে আছে মাত্র ইউজির একুশটা মোবাইল। নিউক্লিয়ার ভাই চারটি ভাই ডিবো এটা কি লে বয়ার হয়েছে ভাই, হাসি আসতেছে আমার এখন ও ভাই। এই যে পান্ডা ভাইয়ের কোথায় এখন তেল দিব, জাস্ট পান্ডা ভাই নখ নখ ভাই দিছে বইটা, এখন দিব ওরা ফুস ভাই ষোলো এনিমিগুলা, ওরা তো জানে না এখানে প্রোশিয়া আছে ভাই। তোরা ভাই কেন টিম আপ করতে চাইলি আর কেন ভাই, তোরা ভাই শরমটা পাইলি ভাই, এই যে দিলাম
ভাই ফিনিশ করতে গেছি ভাই, আমও শেষ ভাই, কি করা যায় এখন, আমার টিমের সবগুলো শেষ ভাই। ও ভাই তো এখানে আসে বিশেষ পাইলাম, বিশেষ থেকে আবার এমন দিন কি কিসমত ভাই, এখানে নাইনের এমন ভাই, তাকে ইউজিটা রিটার্ন দিয়ে দিয়েছি তো ভাই, আমার এক নম্বর নেয় ফলে টিমের ভাই, আমার ফ্রেন্ড এ জাস্ট, ওর সাথে কয়েকদিন ধরে ফ্রেন্ডলি এইভাবে খেলতেছিলাম, র্যান্ডম মিলছিল, তো এখন গেলাম উপরে ফুল দিলাম ভাই, আগে থেকে ফ্রি ফায়ার দিলাম ভাই, মরলো না, পরে আবার আসে শর্ট গান ভাই, আনন্দ ভাই ক্লোজ ভাই, শেষ করে দিলাম ভাই উপরে, তারপর কিছু আগে গালাগালি তো করাই লাগে ভাই, কেন ভাই টিম আপ করার কি দরকার, নাই করে খেলা না পারলে ভাই আসস কেন পাবজি খেলতে ভাই, টিম আপ করার কি দরকার। তো আমি জাস্ট এখানে বট একটা পাইলাম, বটটা মারলাম, বট মেরে ওগুলো কত মজা মজা করতেছে, পান্ডা ভাইরা গাল ঠেলে দিতেছে, তো তারপর দিলাম ভিডিওটা কেমন লাগবো ভাই প্লিজ জানাবেন ভাই, আর কারো দরকার বলে আমার দরকার নেই, ভিডিওতে দেখার জন্য ভাই থ্যাংক ইউ ভাই।